বাধি করে দাদা মানে রেখে যাবে এসো এসো কৃষ্ণা দাদা ডাকিবারে হে বারে আর এসো এসো কৃষ্ণা দাদা ডাকিবারে হে বারে আশীর্বাদী করে দাদা আশীর্বাদী করে দাদা মহান রেখে যাবে ও আর কোথায় আছেন দীননাথ বাবু চাকিবারে বারে দীননাথ বাবু এসেছে আশীর্বাদ করবে আর কোথায় লোন সেক্রেটারি দাদা চাকিবারে বারে ছেড়ে মারো হে দেখো মহান রেখে যাবে ও মায়েরা বাবুরা সবাই আসবে আশীর্বাদী করে সবাই মান আসবে নে আসরে ও আ ও আ কোথায় আছো ভুননাথ সর্দার এসো তারা করে রাজু বাবু ব্যানার রাজু ব্যানার কি তুমি ও দাদা মহাদানী ছিলেন আশীর্বাদী করে দাদা পুণ্যবান হবে ও আশীর্বাদী সাঙ্গ হলো আশীর্বাদী সাঙ্গ হলো দাউনায়ুলোর ধনে মহারাজ আশীর্বাদের কাজ চলতে চলু এই মুহূর্তে পঞ্জিকা থেকে বিয়ের দিন যেন ঠিক করুন আমি আসছি মহারাজ চলে
মহারাজের কথা মতো সমস্ত নিমন্ত্রিত ব্যক্তিদের আমি নিমন্ত্রণ দিতে যাব। আগামী পূর্ণিমা 25শে বৈশাখ সোমবার মহারাজের পুত্র দুর্লভ লক্ষ্মীনারায়ণের বিবাহ। সর্বপ্রথম যাব আমি পুরোহিত মহাশয়ের বাড়িতে। ও দাদু, আপনার তো দান পড়ে গেছে, কি খবর ভাই? আগামী পূর্ণিমা 25শে বৈশাখ সোমবার মহারাজের পুত্র দুর্লভ লক্ষ্মীনারায়ণের বিবাহ যথা সময়ে নানু মুখের কার্য সম্পন্ন করবে। ঠিক আছে ভাই, ঠাকুমার কাছে ফর্দ নিয়ে চলে যাও। এবার যাব আমি মহারাজের শ্বশুর বাড়িতে। দাদু, আপনার নাতি দুর্লভ লক্ষ্মীনারায়ণের বিবাহ আগামী পূর্ণিমা 25শে বৈশাখ সোমবার, আপনাদের সার্বেন নিমন্ত্রণ। এবার যাব আমি উড়েমালিগণের বাড়িতে। ভাই উড়েমালিগণ, আগামী পূর্ণিমা 25শে বৈশাখ সোমবার মহারাজের পুত্র দুর্লভ লক্ষ্মীনারায়ণের বিবাহ যথা সময়ে আপনারা যাবে। এবার যাব আমি কাজলা কামিনীর বাড়িতে। কাজলা কামিনী কে ডাকে আমায়? কাজলা, আমি ডেকেছি। মহারাজের পুত্র দুর্লভ লক্ষ্মীনারায়ণের বিবাহ আগামী পূর্ণিমা 25শে বৈশাখ সোমবার, তাই তুমি সুন্দরভাবে টপর ফটাসি নির্মাণ করবে। আর মহারাজের একটা নির্দেশ আছে, টপর মাজারে সমস্ত দেব দেবীর চিত্র অঙ্কন করবে, কিন্তু এত মানুষের চিত্র অঙ্কন করবে না। আমি নিয়ে যাবো বলছি মহাজের নিকটে। উপরে গহরে চৌপরে গড়ি গম কাজলা কামিলা গো, উপরে গহরে চৌপরে গড়ি গম কাজলা কামিলা গো, উপরে গহরে চৌপরে গড়ি গম কাজলা কামিলা গো। গোপুরে গহরে টোপরে গড়ি গম কাজলা কামিলা গো, গোপুরে গহরে টোপরে গড়ি গম কাজলা কামিলা গো। তারকে পরিচয় দাও, সত্তর তুমি কে? আমি হলাম শিব নন্দিনী মনসা। দেখো মা, কেমন তুমি ম্যান করে একই কাজলা, এই তো বড় মাঝারি সমস্ত দেব দেবী নাম করেছো, না তো মনে না কেন অগমা? এত মহারাজের নিষে তা আমি অঙ্কিত তো পারিনি মা। আমার আদেশ মতো না তো মনে নাম অঙ্কিত করে দাও। কিন্তু আমি পারবো না মা। পারবে না? না না পারলে আমি কি করবো জানো? কি করবে? সর্বদিয়ে তোমার সবংশ আমি করিব ধ্বংস। না মা, না ও কাজ করো না, কিন্তু এদের জানতে হবে কে মা? আমার আদেশ মতো না তোমার সেনা মুক্তিতে করে ছোলা আর ময় পঙ্কু দিয়ে ঢাকা দিয়ে দাও, মহারাজ জানতে পারবে। কিন্তু মা, এই জন্য দায়িত্ব দেবে মা। ওই জন্য দায়ী আমি হলাম। বেশ, যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করে তোমার মনোবাদ শোনা পূর্ণ হয়। তোমার গাড়ি 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 গো কাজলা কামিলা গো, আর না তোমার সার নাম লিখিল তো পোহর মা ধারে গো, যে মায়েরা পঞ্চরে যাবেন বরণডালা নিয়ে রেডি থাকবে, যে মায়েরা পঞ্চরে যাবেন বরণডালা নিয়ে রেডি থাকবে। তাই তো, টপর পাটাসি নেওয়া হয়ে গেছে। এবার আমার যেতে হবে প্রামাণিক ভাইয়ের বাড়িতে। হরে প্রামাণিক, ওই আমার ডাকলো কে? প্রামাণিক বলে ওরে চামচি কুকুর হারিয়ে গেছে পায়নারে খুঁজে। আমার ডাকলো কে? প্রামাণিক বলে চামচুরি গুর হারিয়ে গেছে পাইনারি খুঁজে। আমার ডাকলো কে?
ছাদে শুয়েছিলাম ছাই গাদার উপরে, ভাইরে ছাই গাদার উপরে, ভোরের বেলায় উঠে দেখি, ভোরের বেলায় উঠে দেখি খুলনা গেল চলে আমার সম্পন্ন করতে হবে। বেশ, আরে বিলম্ব না, এই মুহূর্তে তোমার সাথে যাব ওই রাজবাড়িতে। আপনাদের লক্ষিন্দর ভাইটা কোন আসছে? এদিকে শুয়ে দিকে শুয়ে, এত দেরি করলে হবে? চুপচাপ বসো। যে মায়েরা বরণ ডালা নিয়ে যাবেন, বরণ ডালা নিয়ে রেডি থাকবেন মায়েরা। ভাই মন্ত্রী মশাই, বলো কেমন খেউরি করতে হবে? আরে বিয়ে করতে যাবে, বর কেমন করে দাও, বর কেমন করতে হবে? আরে বিলম্ব নয়, শুরু করবো বর কেমন। ওরে চুল কাটবো কচি করি করে, এসেছি বম্বে থেকে আমি রে, বম্বের কাছে আছে ফটকিরির বাটি আছে, আর আছে চিরুনি আয়না রে, আর আছে চিরুনি আয়না রে, চুল কাটবো কচি কচি করে, এসেছি বম্বে থেকে আমি রে, বম্বের কাছে আছে চিরুনি বাটি আছে, আর আছে চিরুনি আয়না রে, আর আছে চিরুনি আয়না রে। মায়ের নখ, পায়ের নখ কেউ কখনো ছাড়ে নাকি? হাতের নখ ছেড়ে হাত গুনো বাড়া।
পরাণের কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, হাত দাও খুব কুইক সার্কিট আর এক জায়গায় যেতে হবে, হাত দাও হাত দাও, তাই নাকি? ঠিক আছে, সময় দিলে হবে না। হ্যাঁ বলো, আমি কি বলছি শোনো, তোমার সপরিবার নিমন্ত্রণ, ঠিক সময় মতো এসো, আর আমার লক্ষার বিয়েতে তুমি হলুদ তো নিয়ে যাবে মেয়ের বাড়িতে, কেমন? মেয়ের বাড়িতে আমার যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক সময় মতন আমার সব ফ্যামিলি নিয়ে আমি চলে আসবো। ঠিক আছে, তাই যাও। যিনি ভাই বরের বোনাই যাবেন তিনি মিষ্টির হাঁড়িটা নিয়ে রেডি থাকবেন, যিনি বরের বোনাই যাবেন রাকাল হাঁড়ি, যার বলা হয় রাকাল হাঁড়ি, রাকাল হাঁড়ি নিয়ে রেডি থাকবেন। পঞ্চরে সবকে ডাকছি, সবাই এসো আসরে, তোরা আই গোয়া পাড়া পঞ্চরে, ও তোরা ওরে তোরা হে গোয়াই পঞ্চরে ঘোষণা করি আয়, এই গোয়াই পঞ্চরে ঘোষণা করি আয়, আমি ডাকি ঘনি গান, আবার কেউ বানিবি জলের ঝড়ে কেউ শঙ্খ বাজিয়া, কেউ বানিবি জলের ঝড়ে কেউ শঙ্খ বাজিয়া, কেউ বানিবি জলের ঝড়ে কেউ বায়ুলো দিবিয়া, আয় গো এই পঞ্চুরি গো তোরা করি আয়, আয় গো এই পঞ্চুরি গো তোরা করি আয়, আবার একে একে এলো দেখো সনকার ভাবনে তাই, একে একে এলো দেখো সনকার ভাবনে তাই, আবার পাঁচ বারো ঘুরে দেখো লাখার গায়ে হলুদ যায়, বেহুলা কোথায় গেল? বেহুলা আমার এদিকে এসো, একসাথে হলুদ দিয়ে দেবে, এদিকে এসো মা, বেহুলা কই? আর হলুদ গায়ে দিচ্ছে দেখো তারা পঞ্চরে হোগান, দেখো দেখো তারা পঞ্চরি হগো, তাই বলু দেখো শঙ্খ বাজাও ও মেয়েরা উলু ধ্বনি দেন সবাই, তাই বলু দেখো তারা পঞ্চরি হগো, তাই বলু দেখো একবার হলো দুইবার হলো তিনবার তারা হলো, তাই বলু দেখো দেখো তারা পঞ্চরি হগো, তাই বলু বেউলাকে নিয়ে চলে যাবে, যখন নিয়ে আসতে বলবো চোখে পান দিয়ে সাতাশ প্রদীপ ধরি নিয়ে বেউলাকে নিয়ে চলে আসবে। বিয়ের মালা কই? বিয়ের মালা দূরে দিয়ে যান, আর যিনি ভাই বরের বোনাই যাবেন ভাই মিষ্টির হাঁড়িটা নিয়ে চলে আসবেন ভাই, যেটাকে রাকাল হাঁড়ি বলা হয়,
বিয়ের মালা কই? আমার লক্ষ্য ছিল গায়ে হলুদ হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে দেবো, লক্ষ্য যাবে বিয়ে করতে। ও নবীন বিয়ে পরে কালা বিয়ে করতে যাই বাবলা খাই আমি নবীন বিয়ে সবে পরকালা বিয়ে করতে যাই বাবলো কিনি আমি তেবি খুলা নবীন বিয়ে করতে যাই বাবলা খাই ফুলের মালা বিয়ে করতে যাই বাব লোকে বলে দো রে ফুলের মালা আনিতে যে যাইবে ফুলা যতই বাজে দোলার কাশি ততই বা কি সাদাই বাসি সাদ বাজাও গো নাগর বাসি তুলুর ধ্বনি দেনা সবাই কি করতে যাই বাব লোকিনি বলে দো এ ফুলের মালা বিয়ে করতে যাই বাব লোকিনি বাবা লাখাই তুমি কোথায় যাচ্ছ বাবা? ওমা আমি তোমার চরণ সেবা দাসী আনতে যাচ্ছি বাবা। বাবা লাখাই তুমি কোথায় যাচ্ছ বাবা? মাগো আমি তোমার চরণ সেবা দাসী আনতে যাচ্ছি। বাবা লাখাই তুমি কোথায় যাচ্ছ বাবা? মাগো আমি তোমার চরণ সেবা দাসী আনতে যাচ্ছি। বেশ তাই যা বাবা, কোথায় উড়ে মালিগান এদিকে এসো মাঝে আমার লাখাকে নিয়ে যাও সেই নিছানি নগরে আছে মাঝে। কোড়া যাওছি কোড়া যাওছি। আরে বিবাহ করতে আরে পাও পাও কোড়ে যাচ্ছি। আরে কোড়ে যাচ্ছি কই? আরে ভাই তোর ভাষা বুঝতে পারবে? ওরে আর ছেলে তোর ভাষা বুঝতে পারবে না? বুঝিব না। আরে বিবাহ করতে যাচ্ছে না? বিয়ে করতে যাচ্ছ ঠিক আছে। ওরে রসবতী নাগর কোড়ে যাচ্ছি। রসবতী নাগর কোড়ে যাচ্ছি। রসবতী নাগর কোড়ে যাচ্ছি। আর কোড়ো যাচ্ছি বাবু মিটির মিটির যাচ্ছি। রসবতী নাগর কোড়ে যাচ্ছি। রসবতী নাগর কোড়ে যাচ্ছি। রসবতী নাগর কোড়ে যাচ্ছি। মেয়ের বেউলার মায়ের কি দিবি? মিষ্টির হাড়ি নাকি চুরি হয়ে গেল? চুরি হয়ে গেছে। ফাইন 500 টাকা। সেটা বরের বোনাই দাঁড়িয়ে আছে সোনাকে দাবি করে। মাথাতে টিকা বড় চলিল নট বড়। মাথাতে টিকা বড় চলিল নট বড়। চলিল নট বড় মিটির মিটির চাউছি। আর চলিল নট বড় মিটির মিটির চাউছি। চলিল নট বড় মিটির মিটির চাউছি। রসবতী নাগর কোন যাউছি। রসবতী নাগর কোন যাউছি। রসবতী নাগর আরে হেই জামাল। হ্যাঁ ওরে পালকি চলে রে রহিও পালকি চলে রে। ওরে পালকি চলে পালকি চলে হুনারি হুনা চলে পালকি চলে হুনারি হুনা ওই দেখা যায় রাজার বাড়ি হুনারি হুনা হুনারি হুনা হুনারি হুনা হুনারে হুনা হুনারে হুনা
খুব কষ্ট করে জামাইছে, বর নামিয়ে যাও। নামানো হবে না, নামিয়ে দিতে হবে। ওরে কথা বাবু, মোদের বিদায় করো। কথা বাবু, মোদের বিদায় করো। পাঁচশো টাকা দিলে খুশি হব। পাঁচশো টাকা দিলে খুশি হব। পাঁচশো টাকা দিলে খুশি হব। আরে কথা বাবু, মোদের বিদায় করো। কথা বাবু, মোদের বিদায় করো। কত ওটা? এই দিদি চল, বর দেখে আসি। চল যা, বেবলার বর এলো রে, বেবলার বর এলো রে। হলুদ লাগে শাড়িতে, বাজারে ছানায় ছাপা যায়, উনু দিয়ে বটলিতে যায়, বটলিতে যায়। বাড়িতে হলুদ লাগে শাড়িতে, বাজারে ছানায় ছাপা যায়, বেহুলার মা যে জামাইকে মিষ্টিমুখ করে যাও। বেহুলার মা জামাই দেখে যাও, মিষ্টিমুখ করে যাও। কি বা জমলা, আজ জমলা মেয়ের বিয়ে, লগ্ন এসেছে, পাছা ফেলে শাড়ি পরে ঘন্টা দিয়ে। আজ জমলা, আজ জমলার মেয়ের বিয়ে, লগ্ন এসেছে, পাছা ফেলে শাড়ি পরে শাশুড়ি ছেড়েছে।